আজকে পড়বো লিনিয়ার অ্যাক্সিলারেটর। লিনিয়ার অ্যাক্সিলারেটর কে লিন্যাক বলে। লিনিয়ার অ্যাক্সিলারেটরটা অ্যাকচুয়ালি যেমন আমরা ভ্যান্ডিগ্রাফ পড়েছিলাম কিছুটা ওইরকম, মানে প্রিন্সিপালটা অনেকটা ওইরকম, যে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যদি একটা চার্জ পার্টিকেলকে আমরা মুভ করাই একটা ভেলোসিটিতে, তো তার কিছুটা অ্যাক্সিলারেশন হয়। সেই অ্যাক্সিলারেশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ারলি বারবার বারবার এই, যেমন ওখানে যেমন একটাই পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, এখানে আমি অনেকবার পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করব যার মধ্যে দিয়ে পার্টিকেল গুলোকে আমি পাঠাবো। তার জন্য ওদের অ্যাক্সিলারেশন বারবার স্টেপ ওয়াইজ ইনক্রিজ করতে থাকবে, তার জন্য তারা অ্যাক্সিলারেটেড হবে। তো ইট ইজ কল্ড লিনিয়ার বিকজ পার্টিকেলস আর অ্যাক্সিলারেটেড লিনিয়ারলি। দেখতে কিরকম হয় সেটা দেখলেই বুঝতে পারবি, মানে আমরা যখন কনস্ট্রাকশনটা লিখি। কনস্ট্রাকশন হচ্ছে মানে কতগুলো সিলিন্ডারকে পরপর পরপর লিনিয়ারলি রাখা হচ্ছে, যেমন কি আমি দেখাই, দাঁড়া। এই ছবিটা, এই ছবিটাতে আছে, এটা হচ্ছে একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর। এখানে দেখ, এরকম সিলিন্ডারকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মানে ছটা দেখিয়েছে, কিন্তু এরকম অনেক, যত সিলিন্ডার রাখবি তত বেশি ভালো, তুই বেশি অ্যাক্সিলারেশন পাবি। যেমন তুই অ্যাক্সিলারেশন পেতে চাস সেই অনুযায়ী এরকম সিলিন্ডারের নাম্বারটাকে ইনক্রিজ করতে হবে। এখানে কি করা হয়, কতগুলো সিলিন্ড্রিক্যাল সারফেসকে ইলেকট্রোড হিসেবে আমরা ইউজ করছি যারা পুরোপুরি হলো, আর এদেরকে পরপর আমি লিনিয়ারলি রেখেছি। এবার কি করা হয়, অল্টারনেটিভ সিলিন্ডার গুলোকে সেম পোলারিটি দেওয়া হয়, মানে কি রকম, এখানে একটা দেখ রেডিও ফ্রিকোয়েন্সি সোর্স মানে একটা এসি সোর্স লাগিয়েছি, যা যে যার যার পজিটিভ, যদি আমি ধরি এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে দেখ এই পজিটিভ এটা কি হবে, পজিটিভ হবে, এবং তার সাথে দেখ সেকেন্ডটাও পজিটিভ হবে, আর তার সাথে সিক্সটাও পজিটিভ হবে। এটা নেগেটিভ মানে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, যদি আমি এরকম করি মোট কথা, তাহলে অল্টারনেটিভলি সেম পোলারিটি পাচ্ছে। দেখ প্রথম তিনটে, ফার্স্ট থার্ড ফিফথ নেগেটিভ হলো, সেকেন্ড ফোর্থ সিক্স পজিটিভ হলো, এইভাবে রাখা হয়। এই এবারে এই যে সামনের যে সিলিন্ডারটা আছে, এর সামনেতে তোকে আয়ন সোর্স দিতে হবে, বা আয়নের বিম যেটা লেখা আছে সেটা দিতে হবে। তাহলে কি হবে, এখান থেকে আয়ন গুলো এর মধ্যে ঢুকবে, তো এইভাবে হবে। এটা হচ্ছে ওর, এটা পুরোটা হচ্ছে ওর কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনটা লিখি, কনস্ট্রাকশনটা আমার কিরকম হবে, ইজ কম্পোজড অফ মেনি নাম্বার অফ সিলিন্ড্রিক্যাল কিউব, দিস সিলিন্ড্রিক্যাল টিউব, দিস মেটালিক
ফলো, ওপেন, এন্ডেড, সিলিন্ডার, উইচ আর প্লেসড লিনিয়ারলি নট টাচিং, দিস আর হবে, দিস আর দ্য মেটালিক হলো ওপেন এন্ডেড সিলিন্ডার উইচ আর প্লেস লিনিয়ারলি নট টাচিং ইচ আদার্স। ঠিক আছে, এভরি সিলিন্ডার ইজ অল্টারনেটিভলি কানেক্টেড দ্য অপোজিট পোলারিটি অফ এ এসি সাপ্লাই। মানে কি, ইভেন এভরি ইভেন নাম্বার ইজ কানেক্টেড টু সেম পোলারিটি আর এভরি অড নাম্বার ইজ কানেক্টেড টু সেম পোলারিটি। অ্যান আয়ন সোর্স ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ দ্য ফার্স্ট সিলিন্ডার। ওকে, এটা হয়ে গেল আমার কনস্ট্রাকশন। এবার এরা কোন প্রিন্সিপালেতে কাজ করবে? তাহলে এই অ্যাক্সিলারেটরের প্রিন্সিপাল গুলো কি কি? এর প্রিন্সিপাল হচ্ছে, যদি আমি একটা চার্জ পার্টিকেল কে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে তার চারপাশে পোটেনশিয়াল ডিফারেন্স হবে, বা ভাইস ভার্সা, মানে যদি একটা দুটো একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, মানে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তার মধ্যে একটা চার্জ পার্টিকেলকে ডাকলে সেখানে চার্জ পার্টিকেলটা যে ওয়ার্ক ডান করবে সেটাই হবে ওর ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। সেটাই হচ্ছে এখানে ওর প্রিন্সিপাল। তাহলে 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে, চার্জ পার্টিকেলস ক্যান বি অ্যাক্সিলারেটেড বাই মেকিং ইট পাস টু ইলেকট্রিক। আর 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে আমার, ইলেকট্রিক ফিল্ডিং হলো কন্ডাক্টর ইজ। অ্যাকচুয়ালি কি হচ্ছে ওখানে, যে এটা তো এই দুটো কিরকম ভাবে হচ্ছে, পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি তোদের বলছিলাম। তো দেখ, এখানে দেখ, এটাতে এখান থেকে একটা বিম গেল, বিমটা আসার পরে এখানেতে তোর ফার্স্ট ইলেকট্রোডটা আছে। আচ্ছা, এখানে পোলারিটি গুলোকে চেঞ্জ করি। ধর প্রথমে আমার, প্রথমে আমার এখানেতেই লিখে লিখে দেখাচ্ছে পেন্টের মধ্যেই, দেখ প্রথমে আমার এই দিকটা পজিটিভ ছিল, এদিকটা ছিল আমার পজিটিভ, এদিকটা নেগেটিভ,
তাহলে এই সিলিন্ডারটা পজিটিভ হয়েছে, এই সিলিন্ডারটা তাহলে এখান থেকে এসে নেগেটিভ হয়েছে, এটা এর সাথে কানেক্টেড আছে পজিটিভ হয়েছে, এইটা এর সাথে কানেক্টেড আছে নেগেটিভ হয়েছে, এটা এর সাথে কানেক্টেড আছে পজিটিভ, এটা নেগেটিভ, এরকম আছে। তো এখানে দেখ এটা পজিটিভ ভোল্টেজ আছে, ধর এখানে ভি জিরো ভোল্টেজ আছে, এটা পজিটিভ ভি জিরো ভোল্টেজে আছে, এটা নেগেটিভ আছে, তাহলে এখানেতে আমার ভোল্টেজ ডিফারেন্স কত? ভি জিরো, ঠিক আছে। তাহলে এখানে যখন একটা আয়ন এসে পৌঁছবে তখন সেই আয়নটা যদি ধর পজিটিভ একটা আয়ন এসে পৌঁছেছে, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই বরাবর, এর মধ্যে এই যে হলো সারফেসটা আছে কন্ডাক্টর সারফেস সিলিন্ডারটা, তার ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে এখান থেকে তুই যে ভেলোসিটিতে বিমটাকে ধর ভি ওয়ান ভেলোসিটিতে তুই এখানে ভেতরে পুট করেছিস, তাহলে ভি ওয়ান ভেলোসিটি নিয়ে ওই ভেতর দিয়ে যাচ্ছিল, যখনই এইখানে এলো পার্টিকেলটা তখনই ও একটা ইলেকট্রিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবে, যেখানে একটা ইলেকট্রিক ফোর্স আছে এই ডিউ টু পোটেনশিয়াল ডিফারেন্স, তো এই জায়গাতে ওর ভেলোসিটিটা ইনক্রিজ করলো, ঠিক আছে। আর ইনক্রিজ করে ভেলোসিটি হয়েছে ভি টু, ভি জিরোটা কিন্তু ভোল্টেজ, ভি টুটা হচ্ছে ভেলোসিটি, তারপরে কি হলো আবার এর ভেতরে কোনো ভেলোসিটির ইনক্রিজ হবে না, ও স্ট্রেট চলে গেল। আবার যখন এখানে এলো এইবার কি হবে, যেহেতু এটা এসি তখন হঠাৎ করেই এটা চেঞ্জ হয়ে যাবে নেগেটিভে, এটা হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে পজিটিভ, ওটা হয়ে গেল নেগেটিভ। ওকে, এটা পজিটিভ এটা নেগেটিভ হয়ে গেল, তাহলে এটা যেই নেগেটিভ হয়ে গেল, ওহো এটা যেই নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এখন কারা কারা পজিটিভ হলো, এটা তো নেগেটিভ হয়ে গেছে, এটা পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে গেছে, এটা পজিটিভ হয়ে গেছে, তাহলে এখন আমার এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এইবার এখানে দেখ সেম আগের মতো চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এখানে ভি জিরো হয়ে গেল পোটেনশিয়াল ডিফারেন্স, আবার ওর ইনক্রিজ করবে ভেলোসিটি, এখানে ভেলোসিটি ভি থ্রি হয়ে গেল ধর, আবার এখানে ওর কোনো ভেলোসিটি ইনক্রিজ করলো না, ও গেল গিয়ে আবার এটা চেঞ্জ হয়ে গেল, এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ, আর কোনগুলো নেগেটিভ হলো, উল্টো হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এবার দেখ সেম আবার এখানেতে পজিটিভ নেগেটিভ, আবার এখানে ভি জিরো ফিল করছে, আবারও এখানে আবার ভেলোসিটি ইনক্রিজ হলো, তো এইভাবে প্রত্যেকটা যতবারও সিলিন্ডারের মধ্যে দিয়ে যেতে থাকবে, সিলিন্ডারের ভেতরে ওর কোনো ইনক্রিজ হবে না, ওর এই একটা সিলিন্ডার থেকে আর একটা সিলিন্ডারে যে যাচ্ছে এই এই জায়গাটাতে এই গ্যাপটার মধ্যে ওর ভেলোসিটিটা ইনক্রিজ হবে, আর এই সিলিন্ডার গুলোকে ধর সেম একটা ডিস্টেন্সে রাখা হয়েছে, যেটা হচ্ছে ডি ডিস্টেন্স, ঠিক আছে। এভাবে অ্যাক্সিলারেট হতে থাকে। এবার দেখ একটা জিনিস লক্ষ্য কর, সিলিন্ডারের লেন্থটা আস্তে আস্তে বাড়ছে, কেন না তোর এই যে রেডিও ফ্রিকোয়েন্সি সোর্সটা রেখেছে তার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, ঠিক আছে, সেই টাইম পিরিয়ডেতে ও একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয়, এটা নেগেটিভ হবে, একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, তাহলে এবার দেখ টাইম পিরিয়ড পেলাম, এখানে তো ভেলোসিটি ইনক্রিজ করছে, তাহলে ভি টি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার ডি, ডি নয় এখানে, তাহলে এগুলো হচ্ছে এক্স, ধর লেন্থ গুলো এক্স, তো তাহলে তো টি টা ফিক্স থাকছে আর ভি ইনক্রিজ করছে, তাহলে এক্স টাকেও কি করতে হবে সেরকম সেই সেই রেশিওতে ওকেও
চেঞ্জ হতে হবে, তবে গিয়েই তোর টি এই ইকুয়েশনটা তোর বেঁচে থাকবে, মানে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। সেই জন্য যত পরের দিকে যাবে, যত ভেলোসিটি ইনক্রিজ করবে, তোকে এক্সটাকেও ইনক্রিজ করতে করতে যেতে হচ্ছে। এক্স মানে হচ্ছে সিলিন্ডারের লেন্থটাকে বলছি, এখানে ভি যত বেশি তত, না হলে তো তোর এর ভেলোসিটি বেশি হয়ে গেছে, ধর এর পার্টিকেলটা এখানে চলে এসেছে, তখন এর চেঞ্জ হয়নি, তাহলে তো অন্য কেস হয়ে যাবে, তখন তো যেতে পারবে না, তখন পুরো ঠিকঠাক ভাবে ওদের যে লিনিয়ারলি অ্যাক্সিলারেশন করানো হচ্ছিল সেটা আর হবে না, প্রবলেম হয়ে যাবে। সেই জন্য এমন ভাবে এক্সটাকে ইনক্রিজ করা হয় যাতে ভি ইনক্রিজ করলেও এই মানে এই ফর্মুলাটা মেনে চলে, কারণ টিটা ফিক্সড, এর এই পজিটিভ নেগেটিভ যে চেঞ্জ হচ্ছে যার জন্য পার্টিকেলটা অ্যাক্সিলারেট হচ্ছে, সেই টিটা যেহেতু ফিক্সড তার জন্য আমাকে এইটা কনসিডার করতে হবে, এক্সট্রাকে বাড়াতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? এইভাবে এটা কাজ করে। তো এখানে কিছু ম্যাথামেটিক্স আছে, যেটা হচ্ছে ধর এই ভি জিরোর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে গেলে ওর ওয়ার্ক ডান কত করবে, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি জিরো, যদি কিউ চার্জের পার্টিকেল যায়। হ্যাঁ, এটা কি, এটাই হচ্ছে তোর কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ করছে। এটা ধর এদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে আমি লিখতে পারি যে পার্টিকেলটার ওপর যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এফ ইন্টু ডি, সি ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই 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 এইটুকু পজিশনের মধ্যে তোর এই গ্যাপ গুলোর মধ্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, এই গ্যাপ গুলোর মধ্যেই ও ফোর্সটা এক্সপিরিয়েন্স করছে, এবং সেই ডিস্টেন্সটাই হচ্ছে ডি। এটা তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করে দিলে আমি এখান থেকে কি পাবো, ভি জিরো এফ ইন্টু ডি ইকুয়াল টু কিউ ভি জিরো। এফ কে আমি লিখতে পারি এম ইন্টু এ ইন্টু ডি, এম এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন ইন্টু মাস, ভি জিরো। তাহলে আমার এখান থেকে আমি কি লিখতে পারবো, অ্যাক্সিলারেশন কত হচ্ছে এখান থেকে দেখে ফেলতে পারবো আমি, কত হবে কিউ ভি জিরো বাই এম ডি। ওকে, এই হয়ে গেল আমার অ্যাক্সিলারেশন। এগুলো আমার অ্যাক্সিলারেশনটা, তাহলে এই অ্যাক্সিলারেশনটা ও এক্সপিরিয়েন্স করবে বিকজ অফ দ্য পটেনশিয়াল ডিফারেন্স ভি জিরো। ওকে, আচ্ছা, তাহলে ভেলোসিটিটা কিরকম ভাবে তাহলে চেঞ্জ হচ্ছে আমার, ভেলোসিটি ভি প্রথমে কত ছিল, ভি ওয়ান, তারপরে হয়েছে ধর ভি টু, তাহলে আমরা কাইনেমেটিক্স এর ফর্মুলা দিয়ে লিখতে পারি ভি টু স্কোয়ার ইকুয়ালস টু ভি ওয়ান স্কোয়ার প্লাস টু এ ডি, এর ভ্যালু পেয়ে গেছিস, বসিয়ে দে, ভি ওয়ান স্কোয়ার প্লাস টু কিউ ভি জিরো বাই এম, ডিটা নেই কিন্তু দেখ, তার মানে আমার যে ভেলোসিটিটা ইনক্রিজ হচ্ছে সেটা ডি এর ওপর ডিপেন্ডই করে না, খালি এইটাকে আনার জন্য আমাকে ডিটাকে ইউজ করতে হয়েছে। তো এই হচ্ছে ভেলোসিটি, এরকম হবে। তাহলে আবার যখন সেকেন্ড গ্যাপের মধ্যে দিয়ে যাবে তখন আর ভেলোসিটি ধর ভি থ্রি হয়ে যাবে, তারপর আস্তে আস্তে আরো বাড়বে, তাহলে কিরকম হবে সেটা, এখানটা দেখ, ধর ভি ওয়ান আর ভি টু দুটো কলাম কর, আর এখানে কাইনেটিক এনার্জির একটা কলাম কর, কাইনেটিক এনার্জি
কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার। প্রথমে যখন ফার্স্টে এখানে ছিল তখন ওর ভেলোসিটি ধর জিরো, যখন আয়নটা সোর্সের ভেতরে ছিল, তারপরে ভিটুটা কি হয়ে গেল? যখন V1 জিরো তখন V2 কি হবে রে? এইটা হবে না, রুট ওভার এই ফর্মুলাটাই বসা, এই ফর্মুলাটা টু কিউ V0 বাই এম। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? এখানে বসিয়ে দিয়ে দেখ, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে কিউ V0। ওকে, এবার এখন আমার ভেলোসিটি কি হয়ে গেছে এইটা? তাহলে V1 তারপরের গ্যাপটার কথা বলছি, টু কিউ V0 বাই এম, এটাকে এখানে বসা V1 এর জায়গায়। তাহলে V2 কি পাবি? রুট ওভার 4 কিউ V0 বাই এম। এটা তাহলে কি হয়ে যাবে এখানে? 2 কিউ V0। ঠিক আছে, এরকম চলতেই থাকবে, এটা প্রত্যেকবার কি চেঞ্জ হতে থাকবে। এটা এরপর হবে 3, এরপর হবে 3, আর এরপর 4 কিউ V, এভাবে চলতে থাকবে। তার মানে কাইনেটিক এনার্জি আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে, এটাই হচ্ছে তো দেখা, কারণ অ্যাক্সিলারেশন হচ্ছে, ভেলোসিটি ইনক্রিজ করছে, কাইনেটিক এনার্জি। ব্যাস এইটুকুই। এর একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনটা কি? এই লিমিটেশন হলো যেহেতু আমাকে এই টাইম পিরিয়ডটা সেম আছে, যার জন্য আমাকে সিলিন্ডারের লেন্থ গুলো ইনক্রিজ করতে হচ্ছে, পুরো সেট আপটা অনেক বেশি লার্জ হয়ে যাবে আর অনেক বাল্কি হয়ে যাবে, এটাই হচ্ছে এর লিমিটেশন, এই তোর লিনিয়ার অ্যাক্সিলারেটরের লিমিটেশন। দ্যাটস ইট, এটা আর কিছু নেই।